চরম অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করেছে নগাঁওর প্রসূতি ও শিশু স্বাস্থ্য চিকিৎসালয়ত। যা নিশার হওয়া মুখলধার বরষুণের ফলত পানীত বুর গেছে চিকিৎসালয়খনের চৌহদ, ফলত পেলনীয়া আবর্জনা উঠি আছে গেলাপানীত। এই গেলাপানী গচকিয়ে চিকিৎসা গ্রহণের আবলগা হয়েছে গর্ভবতী মহিলাসকল। চিকিৎসালয়খনের চৌহদর নলা পরিষ্কার নকরার ফলতে বারে বারে এনে কৃত্রিম বানত বুর গেছে চিকিৎসালয়খন। সচেতন মহলে এই ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। শিবিরখন এটা এনেকা অবস্থা হয়েছে পানির কারণে আমার যাওয়া আসা অসুবিধা হয়ে আছে। কৃত্রিম বানতে এনেকা অবস্থা হয়েছে? হয়, এদিন এদিনের বরফতে এনেকা কন্ডিশন হয়েছে। গেলা পচা পানি হেৰি কৰিবলৈ রোগী? গেলা পচা তো আছে, রোগী আকো এই গেলা পচাত অহা যাওয়া করবলগীয়া হয়েছে। বহুত অসুবিধা হয়েছে। শিবিরখন নাম কি? শিবিরখন নাম আছিল মুঘলি মেটারনিটি শিবির হয়। নগাঁৱৰ পৰা ভিডিঅ' জাৰ্নেলিষ্ট সুনীত কুমাৰ বৰাৰ সৈতে সুৰজ কুমাৰ বৰা, ৰিপৰ্ট নিউজ দে আসাম।